এই জয় আমি মনে করি যে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে যে মানুষ তাদের সবার জয়। জাতীয় প্রেস ক্লাবের সদস্যরা যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন, ধারণ করেন, তাদের সবার জয়। এই জয় মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জয়, কারণ তিনি এই মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আমরা তার উত্তরসূরি, আমরা তার সঙ্গে কাজ করার সবসময়ই কাজ করতে চাই, করছি। কারণ একটি বাংলাদেশ, যে বাংলাদেশের স্বপ্ন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখেছিলেন, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ। আমরা মনে করি যে আমাদের সেই অসাম্প্রদায়িক চেতনা নিয়ে আমরা এই যুদ্ধে, ভোট যুদ্ধে আমরা অবতীর্ণ হয়েছি এবং আমরা জয়লাভ করেছি। এবং জাতীয় প্রেস ক্লাবকে অসাম্প্রদায়িক চেতনা নিয়ে, মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে ক্লাবকে এগিয়ে নিতে চাই। এবং জাতীয় প্রেস ক্লাবের যে সদস্য যারা বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্সের স্বপ্ন দেখছেন, মাননীয় প্রধানমন্ত্রী সেই কমপ্লেক্স উদ্বোধন করে দিয়ে গিয়েছিলেন, সেই কমপ্লেক্সটি আমরা বাস্তবায়ন করব। এবং সেই কমপ্লেক্স বাস্তবায়নের মধ্যে আমরা যে প্রতিশ্রুতি দিচ্ছি, আধুনিক একটি প্রেস ক্লাব, একটি স্মার্ট বাংলাদেশের সঙ্গে সঙ্গতি রেখে আধুনিক প্রেস ক্লাব, সেই প্রেস ক্লাবকে আমরা এগিয়ে নিয়ে যাব। এটি ছিল আমাদের নির্বাচনী অঙ্গীকার এবং আমরা নিশ্চিত আমরা সেই কাজটি বাস্তবায়ন করতে পারব, এবং সেটি করতে পারলে আমাদের আধুনিক প্রেস ক্লাবের যে স্বপ্ন সেটি পূরণ হবে।